নমস্কার, আজকে আমরা এসে পৌঁছেছি গ্লোবাল ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ। এই সংস্থাটি 13 বছর পুরনো এবং খুব সফলতার সঙ্গে গ্রামেগঞ্জে প্রচুর ছাত্রছাত্রী এখানে এসে নিজেদের ভবিষ্যৎ সুনিশ্চিত করেছে এবং তারা আজকে কলকাতার সমস্ত বড় বড় 5-star হোটেলে এবং কলকাতার বাইরে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে খুব সফলতার সঙ্গে কাজ করছে। আমরা সোজাসুজি চলে যাব সংস্থার কর্ণধার মহিনুর বাবুর কাছে। মহিনুর, আপনি এই সংস্থা সম্পর্কে প্রথমে দর্শকদের কিছু জানান। নমস্কার, আমি মহিনুর আখন্দ। আমাদের ইনস্টিটিউট 2010 থেকে স্টার্ট করা হয়েছে এবং আমাদের এখানে বিশেষ করে গরিব ছেলে মেয়েদের পড়ানো হয়। আমাদের উদ্দেশ্য ছিল যে সব ছেলেমেয়েরা বিভিন্ন হোটেল ম্যানেজমেন্ট কলেজে মানে ফিজের জন্য বা কোর্স ফির জন্য পড়তে পারে না, তাদেরকে আমরা খুব কম খরচায় এবং নিজের রোজগারে এখানে পড়াশোনার সুযোগ করে দেয় এবং পড়াশোনার পরে আমরা বিভিন্ন দেশে বা বিদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন 5-star হোটেলে বিভিন্ন চেইন গ্রুপ রেস্টুরেন্টে আমরা প্লেস করে থাকি। এই এই কথাতেই আমি জিজ্ঞেস করতে চাই মহিনুরবাবু, বর্তমানে হোটেল ইন্ডাস্ট্রিতে কি ধরনের ওপেনিংস রয়েছে বা কি ধরনের কাজের সুযোগ রয়েছে? কারণ আমরা গত 2 বছরে দেখেছি যখন কোভিড এর সময় বিশেষ করে হোটেল ইন্ডাস্ট্রি খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, সেক্ষেত্রে ছাত্ররা কিভাবে নিজেদের ভবিষ্যৎ হোটেল ইন্ডাস্ট্রিতে দেখতে পাবে? দেখুন, বিফোর কোভিডে যেরকম রিক্রুটমেন্ট হতো তার থেকে আফটার কোভিড বেশি রিক্রুটমেন্ট হচ্ছে, কারণ ম্যাক্সিমাম কোভিডের সময় ম্যাক্সিমাম হোটেল ইন্ডাস্ট্রি এফেক্টেড ছিল এবং হোটেলের ম্যাক্সিমাম জায়গায় স্টাফ হয় ছেড়ে দিয়েছে বা নিজেরাও অনেক জায়গা থেকে আপনার চলে এসে দেশ বা বিদেশ থেকে যারা বিভিন্ন জায়গায় কাজ করতো। এবং তার জন্য কি আছে, আফটার কোভিড এখন প্রচুর ছেলে মেয়ে চাই হোটেল চালু হওয়ার কারণে, নতুন করে আবার চালু হচ্ছে ইন্ডাস্ট্রি এখন বুমিংয়ে আছে। প্লাস হচ্ছে এখানে যেহেতু যে পরিমাণ ছেলে দরকার সেই পরিমাণ ছেলে নেই আমাদের ইন্ডাস্ট্রির এই মুহূর্তে। যারা প্রিভিয়াসলি কাজ করতো বিভিন্ন কান্ট্রিতে তারা যখন দেশে এসছে তো তাদেরকে কল করলেও তারা হয়তো ব্যাক করেনি অনেকে, তার জন্য এখন নতুন ছেলেদের প্রচুর দেশ এবং বিদেশে সব জায়গাতেই রিকোয়ারমেন্ট আছে। আর এবং ওয়ার্ল্ডের সবথেকে লার্জেস্ট ইন্ডাস্ট্রি বলা হয় হসপিটালি ইন্ডাস্ট্রিকে। যদি ওয়ার্ল্ডে যে কোনো সার্ভিস যদি 4টে ক্রিয়েট হয় তার মধ্যে একটা হচ্ছে আপনার হোটেল ইন্ডাস্ট্রি বা হসপিটালি ইন্ডাস্ট্রির জন্য নতুন ক্রিয়েট হয়। আচ্ছা মহিনুরবাবু, আমাদের দর্শকরা প্রায় এই প্রশ্নটা করে থাকে যে আপনাদের এখানে কী কী কোর্স করানো হয় এবং সেইগুলো ডিটেলস কি? এবং আমি নিজেও এসে এখানে প্রত্যক্ষ করলাম যে বারবিকিউ নেশনের সঙ্গে আপনাদের কিছু একটা টাই আপ রয়েছে, বারবিকিউ নেশন স্পন্সর করছে কিছু কোর্স, তো সেই বিষয়ে যদি একটু দর্শকদের জানান। দেখুন, আমাদের এখানে যেরকম 3টে মুহূর্তে কোর্স করাচ্ছি আমরা, 1 ইয়ার্স, 2 ইয়ার্স এবং হচ্ছে আর 8 মান্থ। আমরা দেখুন প্রত্যেকটা কোর্সে কোর্স ফি কম, তারপরেও কিছু এরকমও ছেলে মেয়ে আছে যারা ওই হয়তো 5-10 হাজার টাকাটাও ওদের কাছে অনেক বড় একটা অ্যামাউন্ট, সেটাও বাড়ি থেকে হয়তো দিতে পারে না, বা যদি সে ধার করে কিছুদিনের মধ্যে দিয়ে দেয় তারপরে হয়তো 2 মাস পরে তাকে রিটার্ন করতে হবে, সেটা অনেকের প্রবলেম হয়। সেই জন্য কি আছে, আমরা বারবিকিউ নেশন যে এখন কোর্স করাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজ বিভিন্ন ইনস্টিটিউট বলছে ফ্রি, সেই জিনিসটা কিন্তু আমরাই ক্রিয়েট করেছি। ইন্ডিয়াতে এখন বারবিকিউ নেশনের যে নতুন হুনার কি উড়ান বলে একটা প্রজেক্ট চলছে পুরোটাই আমাদের তৈরি এবং সেটার মোটিভই ছিল যেসব ছেলেমেয়েরা গরিব বা অর্থনৈতিকভাবে এতটাই দুর্বল তারা 5,000 টাকা 10,000 টাকা দিতেও তাদের প্রবলেম আছে, সেই ছেলেদের আমরা বারবিকিউ নেশনের টাই আপ করে কী করে সামথিং একটা অ্যামাউন্ট দেওয়ার পরে 2 মাস আমাদের এখানে ক্লাস করায়, 2 মাস পরে আমরা তাদেরকে বারবিকিউ নেশন রেস্টুরেন্টে পাঠাই, সেখানে তাদের ট্রেনিং হয় এবং সেখান থেকে প্রত্যেক মাসে সেদিন সেখান থেকে তারা 8,000 করে স্টাইপেন্ড পায়। সেই 8,000 টাকা স্টাইপেন্ডের মধ্যে এবং তাদের নিজের খাওয়া থাকার ফ্রি পায়, প্লাস ওই 8,000-এর মধ্যে 3,000 টাকা তারা স্টাইপেন্ড হিসাবে নিজে হাতে পায়, 5,000 টাকা কলেজের অ্যাকাউন্টে আসে কোর্স ফি বাবদ এবং কোর্স ফি কমপ্লিট হওয়ার পরে পুরোপুরি টাকাটা তারা নিজেরা পেয়ে যায়। এবং এখানে জবের ব্যাপারটা কী বলুন তো, বারবিকিউ নেশনে এখানে পরে জব খুঁজতে হয় না, আফটার কমপ্লিট বারবিকিউ নেশন প্রথমেই তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছে, আফটার কমপ্লিট তারাই নিয়ে নিচ্ছে এবং সেখানে মিনিমাম আপনার 12,000 থেকে 15,000 টাকা স্টার্টিং হবে, ধীরে ধীরে সেটা ইনক্রিমেন্ট হবে। আচ্ছা, এর সঙ্গে আমি জিজ্ঞেস করতে চাই যে আর কোন কোন হোটেলের সাথে বা আর কোন কোন সংস্থার সাথে আমাদের টাই আপ আছে বা আমরা ছেলেরা কাজ করছি? দেখুন, আমরা 13 বছরের সংস্থা, এমন কোনো 5-star হোটেল নেই ইন্ডিয়াতে তাদের সঙ্গে কাজ করছি না বা করিনি আমরা, কিন্তু আমরা সব থেকে বেশি কাজ করি যেটা সব থেকে যাদেরকে বেশি রিলেশন বা যেখানে আমাদের ছেলেরা বেশি কাজ করছে, ITC রয়্যাল বেঙ্গল, ITC সোনার বা ITC যে অন্যান্য স্টেটে যে হোটেল আছে তাদের সঙ্গে, তার সঙ্গে সে হায়াত, তাজ, JW ম্যারিয়ট বলুন, আপনার ললিত গ্রুপ বলুন, লীলা বলুন, রিস কার্লটন বলুন, নব হোটেল বলুন, ওয়েস্টার্ন
বিভিন্ন সব রকম ফাইভ স্টার হোটেলেই আমাদের ছেলেরা কাজ করছে, ট্রেনিংও করছে এখন রাইট নাও, প্লাস হচ্ছে জবও করছে বিভিন্ন জায়গায়। তো এই গ্রামগঞ্জ থেকে আপনাদের কাছে যে এত ছাত্র আসছে, তো এদের তো বেশিরভাগ ছাত্রের ব্যাকগ্রাউন্ড খুব একটা সচ্ছল নয়, বাবা মা সেভাবে আর্থিকভাবে সচ্ছল নয়, তো তারা এত কোর্স ফিস হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য, হোটেল ইন্ডাস্ট্রি হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়ার জন্য এত যে পয়সা, সেটা তারা কীভাবে জোগাড় করছে? দেখুন আমাদের এখানে শুধু অ্যাডমিশন ফি দিতে হয়, যে কোনো মানে যে কোনো কোর্সে বিশেষ করে অ্যাডমিশন ফি শুরু দিতে হয়, বাকি টাকাটা তারা নিজেই রোজগার করে দিতে পারে। কীরকম করে, আমরা রেগুলার ইনস্টিটিউটে ক্লাস দিই সকাল 11:00 থেকে 3:00 থেকে 3:30 পর্যন্ত, আফটার দ্যাট প্রত্যেকটা ছেলেকে আমরা হোটেলে পাঠাই, হোটেল ম্যামসে বিশেষ করে ITC, হায়াত, যেগুলো ম্যারিয়ট, ওয়েস্ট তাজ এসব জায়গায়, কী বলে এটাকে ক্যাজুয়াল ট্রেনিং, ইন্ডাস্ট্রিতে বলা হয় ক্যাজুয়াল ট্রেনিং, তারা রেগুলার যাবে, তাতে কী হচ্ছে ওরা শিখতে পারছে, কনফিডেন্স পাচ্ছে, প্লাস এই ভয় থাকে জব পাবো কি পাবো না, আদৌ কি মানে চাকরি দিবে কলেজ, সেই ভয়টাও ভেঙে যায় রেগুলার গিয়ে হোটেলে, প্লাস রেগুলারই তারা 400 টাকা করে পায় সেখান থেকে, সেই 400 টাকাটা মাসে 20 দিন গেলে 8,000, 25 দিন গেলে 10,000 এবং 30 দিন গেলে 12,000, ওই টাকা দিয়ে তারা কোর্সটি পরিশোধ করে। আচ্ছা, সেটা তো খুবই মানে ছাত্রদের জন্য খুবই ভালো, এবং আমার মনে হয় যে যারা অভিভাবক আছে তাদেরও চিন্তা অনেকটা কমে যায় সেক্ষেত্রে। তো আমি একটু জানতে চাই যে আপনাদের এখন রানিং কোন কোন কোর্স চলছে? দেখুন আমাদের এই মুহূর্তে 8 মান্থের একটা আপনি বলে একটু যেমন আপনার সঙ্গে বাধা যে বারবিকিউ নেশন সম্বন্ধে, প্লাস হচ্ছে 1 ইয়ার্স ডিপ্লোমা 2 ইয়ার্স ডিপ্লোমা। 2 ইয়ার্স ডিপ্লোমা একটু ডিফারেন্স, কারণ 2 ইয়ার্স ডিপ্লোমাটা আমরা করছি মালয়েশিয়ার একটা মানে কিছু হোটেলের সঙ্গে টাই আপ করে, যেটা কিনা আমাদের এখানে 1 ইয়ার্স থেকে ম্যাক্সিমাম 1 ইয়ার্স 6 মান্থ মানে 18 মাস, 12 থেকে 18 মাস থাকবে কলকাতায়, আফটার দ্যাট তারা যাবে কোথায় মালয়েশিয়াতে, 6 মান্থ থেকে 1 বছর থাকবে আপনার কোথায় মালয়েশিয়া। সেখানে গেলে কী হচ্ছে, ট্রেনিং হচ্ছে কোথায় 5 স্টার হোটেলই হবে, ওখানে বিভিন্ন 5 স্টারের ট্রেনিং ইন্টার্নশিপ করবে, এবং ট্রেনিং চলাকালীন তার 20,000 টাকা স্টাইপেন্ড পাবে আমাদের ইন্ডিয়ান টাকায়, প্লাস খাওয়া থাকা ফ্রি পাবে, আর ওটা কোর্স ফি যেটা আছে 2 লাখ টাকা, ওইটা পার্টিকুলারলি আমরা কোর্স ফিটা আগে থেকে বলে দিচ্ছি 2 লাখ টাকা। 2 লাখ টাকা কেন বলছি, এই কারণে 2 লাখ টাকাটা ওর মধ্যে ইনক্লুড আছে ভিসা খরচা, এয়ার ফেয়ার এবং প্রসেসিং ফি সব কিছু ওর মধ্যে ইনক্লুড আছে, মানে পুরো কোর্স এক্সট্রা কোনো পেড করতে হবে না তাকে, এবং ইভেন কি মালয়েশিয়া যাওয়ার 2 দিন আগে যাবে জয়েনিংয়ে, সেই 2 দিন থাকা খাওয়া প্লাস এয়ারপোর্ট থেকে পিক অ্যান্ড পিক আপ করা সম্পূর্ণই ওর কোর্সের মধ্যে, এক্সট্রা কোনো পেড করতে হবে না, আর এই কোর্সটা করার পরে ম্যাক্সিমাম 90% ছেলে ওখানেই জব পেয়ে যাবে। বাহ, খুব ভালো। আমাদের দর্শকরা যেটা আরও একটা জিনিস জানতে ইচ্ছুক যে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে কীভাবে, এবং তার সঙ্গে আমি জাস্ট যোগ করে দিই, এখানে অ্যাডমিশন নিতে গেলে কী প্রসেস রয়েছে? দেখুন আমাদের সঙ্গে যোগাযোগ করা, আমাদের অ্যাড্রেস আপনার আমাদের ওয়েবসাইটেও আছে, ফেসবুক পেজেও আছে, আমাদের যে গ্লোবাল ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ যদি মারেন আপনার ফেসবুকে গিয়ে সেখানেও আছে, গুগলে গিয়ে গুগল পেজেও আছে আমাদের, সেখানেও অ্যাড্রেস আছে, ফোন নম্বর দেওয়া আছে, এবং আমাদের বিভিন্ন নিউজ পেপারে আমাদের অ্যাড দেওয়া থাকে, সেখানেও অ্যাড্রেস ডিটেলস দেওয়া থাকে এবং নাম্বার দেওয়া থাকে। আমাদের অনলাইনেও অ্যাডমিশন হওয়া যায়, অনলাইনে ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করে ওখানেও পেড করা যায়, কিন্তু আমি বলি যেখানে টাকা দিয়ে পড়বো সেখানে গিয়ে এসে কথা বলে ভর্তি হওয়াটা আমার মনে হয় বেস্ট, এখানে এসে ডিরেক্টলি কথা বলবে, কথা বলে জেনে তারপরে যেই এলাকা থেকে আসছে সেই এলাকার এক্সিস্টিং স্টুডেন্ট যারা অলরেডি ক্লাস করছে তাদের সঙ্গে কথা বলবে, তারপরে আমরা বলি অ্যাডমিশনে। এবং আমাদের আরেকটা ফ্যাসিলিটি দেই, অ্যাডমিশন ফি আমরা পুরো দিতে বলি না, 50% অ্যাডমিশন ফি আগে দিবে, এবং 50% তখন দিবে ক্লাস করার পরে হোটেলে যাবে 10 থেকে 15 দিন, যখন কনফিডেন্স পাবে, যখন বিলিফনেস আসবে, তারপরেই অ্যাডমিশন ফি পুরো ক্লিয়ার করবে। অনুরোধ, একটা ছোট্ট অনুরোধ আপনাকে করব, আমাদের এই ভিডিওটা দেখে যদি কেউ কমেন্ট করে এখানে এসে ভর্তি হতে চায়, তো সেই ছাত্রদের জন্য কি আমরা কোর্স ফিতে কিছু ছাড় দিতে পারবো? হ্যাঁ, সে দিতে পারি, ফার্স্ট যারা মানে শেয়ার করবে বা প্রথম যারা 10 থেকে 20 তাদেরকে আমরা 10% আমরা কোর্স ফি থেকে ডিসকাউন্ট দিতেই পারবো। ওকে, ধন্যবাদ মমিনুল বাবু, আশা করি এই ইনফরমেশনগুলো আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় হবে এবং খুবই কাজে দেবে আপনাদের, আর আশা করি আপনারা যারা যারা পড়াশোনা করতে চায়, যারা হোটেল ইন্ডাস্ট্রি যেতে চায়, তাদের জন্য এখানে যে সুবিধা আছে সেই সুবিধাগুলো তারা দুহাত ধরে নিতে পারবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনার।